হ্যালো বিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো ভিওয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি জন্ম নিবন্ধন অনলাইন করার সময় এই সমস্যাটির সমাধান পেতে পারেন। তো ভিওয়ার্স, আমরা যখন জন্ম নিবন্ধন অনলাইন করতে যাই, তখন এই সমস্যাটির কারণে আমরা জন্ম নিবন্ধনটি অনলাইন করতে পারি না। তো গাইস, এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে আপনি যখন ফাইল টাইপ সিলেক্ট করে দিবেন, তখন আপনার এই সমস্যাটি আর থাকবে না। এর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এই সমস্যাটির সমাধান পেতে পারেন। তো গাইস, আমি দুইটি ডকুমেন্ট আপলোড করব। এর জন্য আমি যে কাজটি করব, এখানে ডিলিট দিয়ে দিলাম। আমি নতুন করে সংযোজন করতেছি। আমি সংযোজনে ক্লিক করলাম, এরপর আমি একটি এনআইডি কার্ডে ক্লিক করলাম, এরপর অপেনে ক্লিক করলাম। দেন এখান থেকে আমাকে যে কাজটি করতে হবে, ফাইল টাইপ, এটি আমাকে সর্বপ্রথম সিলেক্ট করে দিতে হবে। আমি পিতামাতার এনআইডি কপিটি এখানে সিলেক্ট করে দিলাম, একটি ফাইল। দেন আমাকে যে কাজটি করতে হবে, স্টার্টে ক্লিক করে এটি আপলোড করে দিতে হবে। তবে এটি আপনার 1000 কিলোবাইটের ভিতরে থাকতে হবে। ভিউয়ার্স, এরপর আমি যে কাজটি করব, আমি আবার সংযোজনে ক্লিক করে আমি আমার দ্বিতীয় ফাইলটি আপলোড করে দিচ্ছি। এখন অপেনে ক্লিক করলাম। অপেন ক্লিক করার পর এখানে ফাইল টাইপ, ফাইল টাইপটি আপনাকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথম আপনি পিতামাতা ও পিতামাতা সহ এনআইডি কার্ডগুলো যেগুলো আপনি আপলোড করেছেন এটি বাদে আপনি উপরের যেই ফাইলটি রয়েছে, চিকিৎসক কর্তৃক প্রত্যয়ন পত্র, এই ফাইলটি আপনি সিলেক্ট করে দিবেন। দেন আপনাকে যে কাজটি করতে হবে, স্টারে ক্লিক করতে হবে। এরপর আপনি যখন পরবর্তীতে যাবেন, তখন আপনি পরের স্টাফে চলে যেতে পারবেন। গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আপনি যদি ট্যাগ দুনিয়ায় নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।